আরশেখা শাহরিন আপনি লিখেছেন আমার বয়স আমার বাসায় ছোটোবেলায় কেনা একটা হারমোনিয়াম আছে গান বাজনা হারাম এটা জানার পর থেকে আর সেটা ব্যবহার করা হয়নি হারমোনিয়ামটা বেশ দামি আমি কি সেটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো দেখুন এ বিষয়ে মুসলিমের বর্ণিত একটা হ্যারিস পাওয়া যায় যার বারে আবদুল্লাহ জাল বর্ণনা করেছেন যে আমি করিম সাল্লাহ সাল্লাম একদিন একটা পোশাক পড়লেন যে পোশাকটা পুরুষের জন্য পড়া হারাম তারপর তিনি সেটা অমরুল্লাহ তরমকে দিলেন অমরুল্লাহ্লাহ তরম সেটা বললেন যখন তিনি জানতে পারলেন যে না বিশ্বাদ আল্লাহাম অপছন্দ করেছেন তখন তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন আসলে আপনি যেটা নিজে পড়লেন না অপছন্দ করেছেন সেটা আপনি আমাকে দিয়েছেন তখন নবী করিমস্লাহিহিহিহিহি বলেছেন আমি তোমাকে পড়ার জন্য দিইনি বরং আমি তোমাকে দিয়েছি যেন তুমি সেটা অন্য কাউকে দাও বা বিক্রি করে দাও হাদিস থেকে বোঝা যায় যে জিনিস নিজে ব্যবহার করা হারাম সেটা অন্য কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে অবশ্য হারমোনিয়াম যদি অন্য কারোর কাছে বিক্রি করেন তিনি ব্যবহার করবেন গুণের ক্ষেত্রেই ব্যবহার হবে পোশাকেরটা হয়তো পুরুষের জন্য নিষেধ নারী পড়তে পারে কিন্তু নামটা সেরকম নয় এক্ষেত্রে কোনো অমুসলিমের কাছে আপনি বিক্রি করতে পারেন অথবা সেটাকে আপনি নষ্ট করে ফেললেন ফেলে দিলেন এবং এই যে ক্ষতি হলো এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তালের কাছে আপনি আজর পাবেন কারণ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন কোনো মুসলমানের কাছে যদি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এই গুনাহ করতে সহায়তা করলেন সেই জন্য সেই কাজটি করা যাবে না মাসুদ রান আপনি লিখেছেন আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে দেখুন আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে তোলাতে দোষের কিছু নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে হা হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে এটা ভুল ধারণা বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো না এক বছরের কথা আছে ঘোষণা করতে হবে প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে তো এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আশা থাকবে কিন্তু অবশ্যই তুলতে পারেন আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তশ্রুফ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য অনেকগুলো আমাকে অনেকটাকে ওয়াজিব বলেছেন এরপরে প্রশ্ন হলো জাকির হুসাইন আপনি লিখেছেন জাহারি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কীভাবে ফাতেহা পাঠ করবে যেসব সলাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরীব এশা এবং ফজর সে সমস্ত সলাদগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে সুরাফাতেহা যখন ইমাম পড়বেন একটা সুরা একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এফাকে পড়ে ফেলবেন তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ কর তখন তো আমাদেরকে শুনতে হবে